বনগা শহরে কি সফট টার্গেট বয়স্ক নাগরিকেরা? শহরে ফের সোনার আংটি ছিনতাই, বৃদ্ধের পরপর একই ঘটনা। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন সাধারণের। বনগা শহরে ফের প্রতারণার শিকার এক বৃদ্ধ। একই কায়দায় বৃদ্ধের হাতে থাকা সোনার আংটি খুলে নিয়ে চম্পট দুষ্কৃতীর। ঘটনায় চাঞ্চল্য বনগা থানার কালীবাড়ি এলাকায়। প্রসঙ্গত, গত মাসের 27 তারিখে বনগা মতিগঞ্জ এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের কবলে পড়েন এক বৃদ্ধ। সেক্ষেত্রেও প্রতারকদের ফাঁদে পড়েছিলেন বৃদ্ধ গোপাল ঘোষ। ঘটনায় অভিযোগ ওঠে, তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার হাতের আংটি ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। এদিন প্রতারকদের কবলে পড়েছেন বৃদ্ধ বানেশ্বর মাইতি। ঘটনায় অভিযোগ জানিয়ে বনগা থানার দ্বারস্থ হয়েছেন বৃদ্ধের পরিবারের সদস্যরা। জানা গেছে, এদিন সকালে বাড়ি থেকে ওষুধ কিনতে বেরিয়েছিলেন বানেশ্বরবাবু। বনগা হাসপাতাল কালীবাড়ি এলাকায় অপরিচিত এক বাইক চালক যুবক তার পথ আটকে দাঁড়ায়। বাইক চালক নিজেকে বৃদ্ধের বন্ধুর ছেলে বলে পরিচয় দেন। বানেশ্বরবাবুর শ্বাসকষ্ট রয়েছে। বাইক চালক বানেশ্বরবাবুকে বলেন, আপনার শ্বাসকষ্ট আছে, আমি ওষুধ জানি, তার জন্যে জলপড়া দিতে গেলে সোনার আংটি দরকার। এই রকম কথা বলেই তার হাত থেকে আংটি খুলে নেয় বলে অভিযোগ। সাত পাঁচ না ভেবে বৃদ্ধও তার হাতের আংটি খুলে দেন। অভিযোগ, এরপর বাইক নিয়ে চলে যায় ওই ব্যক্তি। বৃদ্ধ বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। এদিন বনগা থানায় দাঁড়িয়ে বানেশ্বর মাইতি বলেন, একটা ছেলে এসে মোটরসাইকেল নিয়ে দাঁড় করালো, তার বলেছে আমার বাবার বন্ধু বলে, বন্ধুর ছেলে বলে বলে এটা আংটিটা এই ওষুধটা জলে দিয়ে দিলে তোমার ভালো হয়ে যাবে, নিঃশ্বাস প্রশ্বাসের কষ্ট হাঁপানি হাঁপানি তুমি আংটিটা খুলে দাও, আমি 5 মিনিটের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি খুলে দিলাম। আপনি কিছু জানতে চান তার কাছে? না, কেন? ভালো হয়ে গেছে, বন্ধুর ছেলে বলেছে। এখন আপনি কি চাইছেন? যাতে লোকটি ধরা পড়ে। ঘটনার খবর পেয়ে এদিন বনগা থানায় আসেন বনগা পেয়াদাপাড়ার বাসিন্দা কমল নন্দী। তিনি দাবি করেন, তার বাবা উমাপদ নন্দীর সাথেও একই ঘটনা ঘটেছে কয়েকদিন আগে। ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তিনি। বাবারও ঠিক সেম কেস হয়েছে, আংটি বাবার পায়ে ব্যথা। এক অজ্ঞাত ব্যক্তি এসে মোটরসাইকেলে এসে বাবার পাশে দাঁড়ালো, কাকু আপনি ভালো আছেন? বাবা বলছে আপনারা চিনতে পারলাম না। তা বলছে আপনি তো আমার বাবার বন্ধু, আমার পুরনো বনগাঁয় বাড়ি, আমার বাবার সাথে আপনার পরিচয়, আমার বাবারও হাঁটুর ব্যথা ছিল, তা একটা শিকড় এনেছি, ওই শিকড় জল আংটি দিলে ছেড়ে মানে পায়ে ব্যথা ছেড়ে। অনেক বাবা দুটো একটু আংটি একটা আড়াই দুটো আংটি নাম ওজন বাবা দিয়েছে। আমার ব্যাগে জল নেই, আমি জলটা ঠিক একবারে মুছে বসা এখানে জলটা আমি নিয়ে আসি, এখানে দাঁড়াই। তা প্রশাসনের কাছে সরজোরে অনুরোধ, অন্তত এই গ্যাংটারে অন্তত ধরুন, আপনারা ধরে তাদের উপযুক্ত শাস্তি দেন। এ বিষয়ে বৃদ্ধের ছেলে উত্তম মাইতি বলেন, বয়স্ক মানুষ রাস্তায় বেরিয়েছিলেন, তাদের নিরাপত্তা কোথায়? পুলিশ দোষীদের খুঁজে বার করুক, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। বাড়ির থেকে বেরিয়ে হসপিটালের কাছে ওষুধ আনতে এসেছিল, গ্যাসের ওষুধ। ফিরে আসার সময় হসপিটাল কালীবাড়ির উল্টো দিকে প্রভাব হাসপাতালের সামনে, ঠিক ফুটপাথের সামনে, একটা ছেলে মোটরসাইকেল নিয়ে এসে বাবার সামনে দাঁড়িয়ে বাবাকে বন্ধুর পরিচয় দেয়, বন্ধুর ছেলে বলে পরিচয় দিয়ে, যে কাকু আপনার মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে? বাবা বলছে হ্যাঁ আমার শ্বাসকষ্ট আছে। ঠিক আছে, আপনি আমি তো এখন এই সমস্ত কাজ করছি শ্বাসকষ্টের, তা এই জলপোড়াটা খেলে ঠিক হয়ে যাবে, কিন্তু জলপোড়াটা দিতে গেলে একটা সোনার আংটি এর মধ্যে দিতে হবে বলে বাবার কাছ থেকে সোনার আংটিটা ভলিয়ে ভালিয়ে খুলে নেয়, নিয়ে বলে এক্ষুনি আমি আসছি বলে সোনার আংটিটা নিয়ে চলে যায়। এখন চাইছি, এরকম ঘটনা আমারও বন্ধুর বাবার সাথে হয়েছে, এরকম বয়স্ক লোক কি রাস্তায় আর কি বেরোতে পারবে না? তাদের এমনি এখন মাথা বয়স হয়ে গেলে যেটা হয় বুদ্ধিভ্রষ্ট একটু হয়ে যায়, তাই বলে কি রাস্তা বেরোতে পারবে না? সেটা চাই প্রশাসন জিনিসগুলো দেখুক আর যাতে এরকম না ঘটে। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগা। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনী মোহন গান্ধীলালে বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাল। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।